আইনি টানা পড়েনে শুরু হয়নি বিজেপি রথযাত্রা, তবে সেজন্য থেমে থাকলো না তৃণমূলের পবিত্র যাত্রা। কোচবিহারের ঝিঙ্গাইডাঙ্গার যে জমিতে শুক্রবার দিলীপ ঘোষ সভা করেন, শনিবার সেখানেই পবিত্র যাত্রা কর্মসূচি পালন করে তৃণমূল। সাত সকালে ছাঁটা, আমের পাতা, গোবর ও জল নিয়ে সেখানে পৌঁছে যান একদল মহিলা। কয়েকজন গোবর জল ছেটাতে ছেটাতে যান, অন্যরা পেছনে ঝাঁট দিতে দিতে। সনাতন রীতি মেনে ঝাড়ু দিয়ে মহিলারা সেই মাঠ পরিষ্কার করছেন, সেই সঙ্গে গোবর ছড়া দেওয়ার কাজ চলছে। যেহেতু ওরা একটা এখানে সভা করেছে, সভা করে কমিউনাল বার্তা দিয়ে পুরো আমাদের যে মদনমোহনের জেলা কুচবিহারে মদনমোহন শহর সেটাকে যে একটা অপবিত্র করার চেষ্টা করেছে, সেটার প্রতিবাদে সেটাকে আমরা শুদ্ধিকরণ করছি হিন্দু শাস্ত্র মেনে, গঙ্গা জল ছিটিয়ে, গোবর জল ছিটিয়ে এবং ঝাড়ু মেরে। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যারা আমাদেরকে বলে যে আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি, হিন্দুত্বের রাজনীতি করি, তারাই আজকে গোদান, কীর্তন, খোল দান, গঙ্গা জল নিয়ে করছে। কারা করছে? টিএমসি করছে। তো এরা এত পরস্পর বিরোধী কথাবার্তা বলে, যাদের নীতি আদর্শ না থাকে, যাদের ভবিষ্যৎ অন্ধকার থাকে, তারা গো গঙ্গার সব যাত্রা করে, সেই দিকে টিএমসি যাচ্ছে। শুক্রবার পুলিশি অনুমতি ছাড়া ঝিঙ্গাইডাঙ্গায় সভা করার জন্য দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিংহ সহ চার বিজেপি নেতা ও ৬,০০০ বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এ নিয়েও সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সভার আয়োজন তো ছিলই আগে থেকে, লোকেরা এসেছিলেন, সভাতেই ঘোষণা করেছি দেখুন আজকে আমরা সভা করব না, যেহেতু আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, ধন্যবাদ দিতে এসেছি, আপনারা এত বাধা সত্ত্বে এসেছেন, পুলিশ সব জায়গায় আটকেছে, এই করে আমরা সেই প্রোগ্রাম শেষ করেছি, এবং বাকি যাদের নামে এফআইআর হয়েছে তারা কেউ ডায়াসে ছিলেন না। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বুধবারের মধ্যে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করুক প্রশাসন, এরপর প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে তা শুক্রবারের মধ্যে জানাক বিজেপিকে। এই নির্দেশের পর শনিবার নবান্নে যায় বিজেপির একটি প্রতিনিধি দল। ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও একটি ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি, যাতে রাজ্য সরকার এ নিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলে বিজেপির বক্তব্য না শুনে কোনো নির্দেশ না দেওয়া হয়। যে রথ নিয়ে এত হুলস্থুল কাণ্ড তা শুক্রবার কোচবিহার থেকে বেরোয়নি ঠিকই, তবে ৬ তারিখই বিজেপির সেই রথ পৌঁছে যায় উত্তরবঙ্গে। আপাতত সেটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। সূত্রের খবর, এই রথ আদতে একটি বাস যাকে রথের রূপ দেওয়া হয়েছে। এর ভেতরে ৬ জনের বসার জায়গা রয়েছে, সামনে রয়েছে হাইড্রোলিক পোডিয়াম যাতে উঠে নেতারা ভাষণ দেবেন। ভাষণ শোনার জন্য চারদিকে ৮টি স্পিকার, গোটা যানটি কালো কাচে ঘেরা, ওঠার জন্য একটাই দরজা, পেছনের অংশে রয়েছে শৌচাগার, সব খবরে নজর রাখতে ভেতরে রয়েছে টিভি। সুদূর মেরট থেকে এই বাস এসেছিল ১৭০০ কিলোমিটার সফর করে, ৪ তারিখ সেটা রওনা হয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। কোচবিহারের সভায় এই রথেরই উদ্ঘাটন করার কথা ছিল, এই নির্ধারিত যে রথটি সেটা এর আগে একাধিক রাজনৈতিক দল দেশের বিভিন্ন রাজ্যে ব্যবহার করেছে। শুক্রবার ঝিঙ্গাইডাঙ্গার এই মাঠ থেকে যাত্রা শুরু করার কথা ছিল বিজেপির রথের। কথা ছিল এখানে সভা করে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। এই জমিটি স্থানীয় বিজেপি কর্মী চিনু কুণ্ডুর। অমিত শাহ সভা করবেন শুনে জমি দিতে রাজি হয়েছিলেন তিনি। শেষমেশ অবশ্য আইনি জটে শুক্রবার আর বিজেপি রথের চাকা গড়ায়নি, আর শনিবার গিয়ে দেখা গেল গোটা জমির চারপাশে পতপত করে উঠছে তৃণমূলের পতাকা। ভয় পাওয়ার মতো কিছু নাই এখনো পর্যন্ত, জানি না। এই সেই চিনু কুণ্ডুর বাড়ি যার চাষ জমিতেই শুক্রবার হয়েছে রথের জন্যে বিজেপির সভা। একটু আগে এই মাঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী, তারা এসে এখানে পবিত্র যাত্রা করল। দরজা জানলা সমস্ত বন্ধ, এখানে কি কোথাও আতঙ্ক কাজ করছে? আমরা কথা বলেছিলাম পরিবারের সদস্যদের সঙ্গে, ভয়ার্ত কণ্ঠে শুধু বলেছেন জানি না। অনেকে বলছেন রথযাত্রা শুরু না হতেই এই অবস্থা, তাহলে বিজেপি রথের চাকা গড়াতে শুরু করলে না জানি কি হবে। এবিপি আনন্দ।